আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাই আমার ভিডিওগুলো দেখছেন, কমেন্টস করছেন, তাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে আমি আপনাদের সাথে যে জর্ডানের পানি কেমন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ অনেকেই জর্ডানে আসতে চান। আর জর্ডান হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে পানির খুবই একটা সংকট, যে ওয়ার্ল্ডের যদি টপ10 কান্ট্রি মনে করেন, যে বিশ্বের 10টি পানি সংকট কান্ট্রির ভিতরে জর্ডান একটা। আর এইখানে যেহেতু পানি সংকট, এবং কি জর্ডানের পানি একটা মানে এখানে যেমন আমাদের দেশে কি করে নিচে মানে কুয়া বা বোরওয়েল করে বা পানির পাম্প করে আমরা সাবমার্সিবল পাম্প থেকে পানিটা পাই, কিন্তু জর্ডানে এটা দেখা গেছে যে মানে অনেক কস্টলি এখানে পানিটা অ্যাভেলেবল না সব জায়গায়, যার কারণে এরা কি করে ট্যাঙ্ক আছে বড় বড়, যেমন বাংলাদেশে আপনার যে তেল যে মানে তেলের যে ট্যাঙ্কগুলো আছে এরকম পানির ট্যাঙ্ক এখানে আছে, এরকম বড় বড় পানির ট্যাঙ্কিতে করে তারা কি করে পানি সাপ্লাই দেয়। আর এই সাপ্লাই পানি দিয়েই নর্মালি সবার গোসল, তারপরে এই পানিটাকে পিউরিফিকেশন করে দেখা গেছে যে আমাদের যেখানে থাকি অ্যাকোমোডেশনে এখানে সবাই পান করে আর কি, মানে খাই আমরা। আর হচ্ছে দোকানে এমনি মিনারেল ওয়াটার পাওয়া যায়, যেটা মনে করেন যে বিভিন্ন ক্যাটাগরির পানির বোতল আছে, যেমন দেখেন এটা হচ্ছে জর্ডানের পানির বোতল, এটা হচ্ছে একটা নাম হচ্ছে আরোয়া, মানে পানিটা ভালো, এটা একটা ড্রিঙ্কিং ওয়াটার এবং কি লো সোডিয়াম, 330 মিলিলিটার এটা আর কি এই ছোটো বোতলটা। এরকম বিভিন্ন সাইজের হাফ লিটার, 1 লিটার এরকম বোতল আছে। আর যারা যে দেখা গেছে যে জর্ডানে আসতে চাচ্ছেন বা আসবেন, আপনারা অবশ্যই আমার মনে হয় যে হেয়ার যেন ফল না করে এরকম কোনো তেল নিয়ে আসবেন, কারণ সবারই এখানে হেয়ার ফল হয়। ইভেন কি পানি খারাপ থাকার কারণে অনেকেই দেখা গেছে যে চুল সাদা হয়ে যায়, চুল পেকে যায় আর কি, কারণ হচ্ছে পানির সমস্যার কারণে। আর যেহেতু মনে করেন যে বাংলাদেশ থেকে আসার আগে সবাই জানতে চান যে জর্ডান কীরকম, জর্ডানের ওয়েদার কেমন, এই কারণে আমি সবার সাথে জর্ডান সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে আমি জাস্ট আমার ভিডিওগুলো তৈরি করি। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আর আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে আরও মানুষ জানতে পারে জর্ডান সম্পর্কে। আর আমি চেষ্টা করছি যে জর্ডানের বিভিন্ন কিছু তুলে ধরতে, যেমন পানি কীরকম, এর আগেও আমি দেখা গেছে যে জর্ডানের জয়তুন তেল, এই দেশের মেইন যে ই হচ্ছে সেটা হচ্ছে জয়তুনের তেল, এখানে দেখা গেছে যে ধান চাষ বাংলাদেশের মতো করে না, এখানে আলু চাষ করে, টমেটো চাষ করে, বিভিন্ন সবজি চাষ করে এরা। তো এই হচ্ছে জর্ডানের মেইন, কলা গাছ আছে, খেজুরের বাগান আছে জর্ডানে, যদিও আমি এখনও খেজুরের বাগান দেখতে যাই নাই বা যাওয়া হয় নাই, আপেল গার্ডেন আছে, মানে বিভিন্ন ফ্রুটস আছে, আঙ্গুর বাগান আছে, এর যেহেতু আমার ভিডিওগুলোতে আপনারা দেখছেন হয়তো বা। তো জর্ডানের পানির অবস্থা খুবই খারাপ, তারপরেও এরা কি করে এরকম পানি সাপ্লাই করে সব কিছু এরা কাল্টিভেট করে। আর এখানে শীতের দিনে বৃষ্টি হয়, মানে গরমের দিনে কোনো বৃষ্টি হয় না, শীতের দিনে বৃষ্টি হয়। আর এখন হচ্ছে শীত, মানে শীতের সিজন, হয়তো বা আর 1 মাস পরেই শীত চলে যাবে, আর 1 মাস একটু কম কম শীত থাকবে, মানে মার্চের লাস্টে এপ্রিলের দিকেও একটু শীত থাকবে, মে মাস থেকে এখানে গরম শুরু হবে আর কি, গরমের সময়ও অনেক গরম। তো এই পানির যে ক্রাইসিসটা এটা আপনারা মাথায় রাখবেন যে জর্ডানে পানিটা অ্যাকচুয়ালি অতটা ভালো না, তাই আপনারা আসার আগে এইগুলো মানে নিয়ে আসবেন, দেখবেন যে আপনাদের উপকারে আসবে। আর আজকের মতো এই ভিডিওতে এখানেই শেষ করছি ভিডিওটা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।